আগরতলা পৌর নিগমের মেয়র নির্বাচিত হয়ে একের পর এক শহরের উন্নয়নমূলক কাজে হাত দিয়েছেন মেয়র দীপক মজুমদার। রবিবার আগরতলার ডন বস্কো স্কুল এলাকার রাস্তা পরিদর্শন করেছেন মেয়র। পরিদর্শন শেষে তিনি বলেন যে শহরের সুন্দর করতে বা শহরকে সুন্দর করতে বেশ কিছু গাছ লাগানো হয়েছিল। কিছু কিছু জায়গায় সেই গাছগুলিকে কাটা হয়েছে নানান কারণে। সেই গাছগুলিকে আবার রোপণ করাসহ বিভিন্ন সমস্যা সমাধানে লক্ষ্যে এই পরিদর্শন করেছেন তিনি। এদিন মেয়রের সঙ্গে ছিলেন বিজেপির সহসভাপতি ডক্টর অশোক সিনহা, পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব। পাশাপাশি এদিন আগরতলার কুমারী টিলা পার্কের সামনে বৃক্ষরোপণও করেছেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তো যতটা বিট বিক্রি করা হয়েছিল অনেক বছর আগে এই এলাকার লোকের চাহিদা দাবি অনুযায়ী, তখন অনেক সমস্যা হয়েছিল। আমরা কাটিয়ে উঠে কিন্তু এই কাজটা আমরা করেছি। সীমা সিটি আগরতলা পৌর নিগম সমস্ত আগরতলা শহরের সমস্ত পরিচিত বিট বিক্রি করা হচ্ছে, মানুষের চলাচলের ব্যবস্থা করা হচ্ছে, ব্যবহার করার যোগ্য অবস্থা নেওয়া হচ্ছে। তো এখানে আমরা লক্ষ্য করেছি আমাদের ডক্টর অশোক সিনহা, যিনি ত্রিপুরা প্ল্যানিং কমিশনের ভাইস চেয়ারম্যান, উনি একটা আমাদের গোচর এনেছেন। এখানে কিছুদিন আগে আমাদের সিএম অফিস থেকে বলা হয়েছিল কিছু কিছু গাছ যেগুলো আমাদের লাগানো হয়েছিল এই এলাকা সুন্দর সৌন্দর্য রাখার জন্য, অক্সিজেনের অভাব নয় বা পরিবেশকে রাখা সুন্দর রাখার জন্য আমরা গাছগুলি কিন্তু এই সৌন্দর্যের সঙ্গে কিন্তু এটা করা হয়েছিল। কিন্তু কিছু কিছু জায়গাতে লাইটগুলিতে আলোর ব্যবস্থা না হওয়াতে গাছগুলি কিছুটা ছাঁটাই করার চিন্তাভাবনা করা হবে, কিন্তু পর থেকে দেখা গেল কিছু কিছু মূল গাছগুলি গুরুসহ কাটা হয়ে গেছে। এটা আমরা আমাদের মনে হয়েছে, আমি অশোকবাবু বলেছি, কথা বলেছি, আজকে কর্পোরেশন সব আছে, আমার নর্থ জোনাল চেয়ারম্যান সহ সমস্ত অফিসার, আমাদের কমিশনার এসেছেন, আমাদের অফিসার এসেছেন, সমস্ত যথেষ্ট গুরুত্ব দিয়ে আমরা এটা বিবেচনা করেছি। আমাদেরও উদ্দেশ্য হচ্ছে সমস্ত জায়গায় যত বেশি গাছ লাগানো যায়, গাছ আমাদের বিশেষ আমাদের বাঁচার জন্য গাছের প্রয়োজন, পরিবেশকে সুন্দর রাখার জন্য গাছের প্রয়োজন। এবং আমরা বলব যেটা বিউটিফিকেশন আমরা করেছি তার সঙ্গে গাছ কিন্তু যুক্ত থাকতে হয়। সেই কারণে আজকে আমরা ডাক্তার প্রণব চৌধুরী, যিনি এই এলাকায় থাকেন, যিনি এই বৃক্ষরোপণে একটা বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকেন, আমার কাছে অনুরোধ থাকবে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে যারাই এই এলাকা বসবাস করেন, এই পুকুরের পাড়ে যারা আছেন তাদেরকে অনুরোধ থাকবে তারা যাতে সরকার সব ব্যবস্থা গ্রহণ করে, কিন্তু এই সরকারের ব্যবস্থাকে সফল বা সার্থক করতে গেলে সক্রিয় অংশগ্রহণ লাগে জনগণের। সেক্ষেত্রে ডাক্তারবাবুরা সমাজে একটা ভালো জায়গায় আছেন, তাদের চিন্তা ভাবনা আমাদের অনেক বেশি উপরে আছেন। কাজে এখানে অভিভাবক আছেন, তিনি দায়িত্বে আছেন, এই এলাকায় দেখভাল করেন, আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন, সমস্ত সমস্যাগুলি সম্বন্ধে অবহিত করেন। আর ডাক্তার প্রণববাবু আছেন এবং যারা এই এলাকার কর্পোরেটর নির্বাচিত কর্পোরেটর এবং আমাদের যারা জোনালে অফিসাররা আছেন, কমিশনার আছেন, আমরা দায়িত্ব নিয়ে কাজটা করবো। আমার বিশ্বাস এই পুকুরটার পাড়ে যে লাইটগুলি এখন জ্বলছে না, যদি আমরা কয়েক সময় লাগাই চুরি হয়ে যায় এবং নেশার কারবারের ঠেক সারা আগরতলাতে কঠোর চলছে। তো আমরা আর কত সঙ্গে কথা বলবো, আমাদের এটা যাতে সুরক্ষিত থাকে সে প্রয়োজনীয় ব্যবস্থা আজকের পর থেকে আমরা নেব যে কিভাবে পার্কটাকে এই পুকুরটাকে সুন্দর রাখা যায়, ভালো রাখা যায় এবং ব্যবহারযোগ্য হিসাবে মানুষ যেটা চাইছেন এটা যাতে সুন্দর করতে পারে সেদিকে প্রয়োজনীয় ব্যবস্থা আজকের পর থেকে করবো। আমরা অনেক কিছু সিদ্ধান্ত আমরা নেব অবশ্যই। আজকে এখানে বলে গেলাম যে আমরা আপনাদের সঙ্গে এলাকার লোকের সঙ্গে কথা বলে যারা ব্যবহার করেন পার্কটা তাদের সঙ্গে তাদের সমস্যা সম্বন্ধে অবহিত হয়ে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো। আমার বিশ্বাস যে আমাদের পৌর নিগম যে কাজগুলি করবে এই এলাকার মানুষ অন্তত আমাদেরকে সহযোগিতা করবে।